চাকরি ছেড়ে ইউটিউব দেখে বাহুবলী জাতের টমেটো চাষ করে সবাইকে তাক লাগিয়ে দিয়েছেন ইঞ্জিনিয়ার মোহাম্মদ লিখন আলী। টমেটো চাষ করে মাত্র 20 দিনে বিক্রি করেন 2 লাখ টাকার বাহুবলী জাতের টমেটো। আবহাওয়া ভালো থাকলে চলতি মৌসুমে প্রায় 1000 মন টমেটো বিক্রি করতে পারবেন বলে প্রত্যাশা করছেন, যার বাজার মূল্য প্রায় 16 লাখ টাকা। কুষ্টিয়ার কুমারখালী উপজেলার চাঁদপুর ইউনিয়নের বড়াইচারা গ্রামের কৃষক মোহাম্মদ বাহরুম ইসলামের ছেলে লিখন। তিনি 2020-21 শিক্ষাবর্ষে ডিপ্লোমা সম্পূর্ণ করেছেন। উপজেলা শহর থেকে প্রায় 10 কিলোমিটার দূরে পান্টিবাস গ্রাম, সড়ক ঘেঁষে ছায়া ঢাকা গ্রাম বড়াইচারা। সড়ক থেকে প্রায় 500 মিটার দূরের মাঠে মালচিং পদ্ধতিতে বাহুবলী জাতের আধুনিক চাষাবাদ করছেন তরুণ লিখন আলী। 2021 সালে প্রায় 22% জমিতে পরীক্ষামূলকভাবে টমেটো চাষ করেন। সে বছর এ চাষে লোকসান হয়। এরপর 2022 সালে ফের 12% জমিতে টমেটো চাষ করেন। সে বছর প্রায় 1 লাখ টাকার লাভের মুখ দেখেন তিনি। সেখান থেকে উদ্বুদ্ধ হয়ে চলতি বছরে বাবার কাছ থেকে 5 বিঘা জমি নিয়ে প্রায় 15,000 পিস বাহুবলী জাতের টমেটো চারা রোপণ করেছিলেন। মাত্র 28 দিনের মাথায় গাছে টমেটো ধরতে শুরু করে। গেল 20 দিনে প্রায় 70 মন টমেটো 2,10,000 টাকায় পাইকারি বিক্রি করেছেন। আমি এবার 5 বিঘে জমি এয়ার মালিক শীটের বাহুবলী টমেটো লাগাইছি, যা আমার খরচ হয়েছে 4 লক্ষ টাকা। আমি এখন অবধি 70 মন টমেটো বিক্রি করেছি, যা সেল হয়েছে 3,000 টাকা মন দরে 2,10,000 টাকা। আমি আশাবাদী এবার 1,000 মন প্লাস সেল করতে পারবো ওয়েদার যদি অনুকূলে থাকে, আর যার বাজার মূল্য হইতে পারে প্রায় 16 লক্ষ টাকা। আমি বলতে চাই, ক্লাইমেট যেহেতু চেঞ্জ হয়েছে, প্রান্তিক কৃষকরা তারা তাদের গতানুগতিক কৃষি থেকে আধুনিক কৃষিতে আসুক। প্রত্যেক দিন 4 মন 5 মন করে বিক্রি করে, আজকেও 142 করে বিক্রি করে আসলাম, তাতে আমার 9,000 টাকার উপর টাকা হয়েছে। আমার অন্য চাষ করি তার আমার এরকম হবে না। এদিকে এই বাহুবলী জাতের টমেটো চাষের সাফল্য দেখে কৃষিকাজে এগিয়ে আসছেন শিক্ষিত যুবকরা। আধুনিক চাষাবাদের মাধ্যমে সাফল্যের মুখ দেখবেন বলে মনে করছেন কৃষকরা। অপরদিকে লিখনের চাষাবাদ দেখে উদ্বুদ্ধ হয়েছেন অন্যান্য কৃষকরাও। তারাও আগামীতে মালচিং পদ্ধতিতে টমেটো চাষাবাদের স্বপ্ন দেখছেন। এটা স্বাদ অনেক ভালো, আর এটা আমারও করার ইচ্ছা আছে। এবার ছোট ভাই করলে দেখি, যদি মোটামুটি ভালো হয় তো আগামীতে আমি করব। মালচিং পদ্ধতিতে টমেটো চাষ করতেছে, হচ্ছে খুব লাভজনক ক্ষেত, টমেটো খুব ভালো হচ্ছে। আর তারপরেও আগ্রহ আছে আমি সামনে যদি টমেটো চাষ করতে পারি। ও আছে ই করেছে, টমেটো করছে, তো টমেটো খুব ভালো ফলন। আমি সামনের বছর চিন্তা ভাবনা করতেছি যে আমার যে 3 বিঘা জমি আছে, এই 3 বিঘা জমি আমি টমেটো। কুমারখালী উপসহকারী কৃষি কর্মকর্তা মোহাম্মদ আল মামুন জানান, শিক্ষিত তরুণ লিখন আধুনিক পদ্ধতিতে টমেটো চাষ করে ব্যাপক সাড়া ফেলেছেন। কৃষি বিভাগ সার্বক্ষণিক তার চাষাবাদে সহযোগিতা করবে। শিক্ষিত কৃষক একজন লিখন আলী, উনি আমাদের মাধ্যম দিয়ে উদ্বুদ্ধ হয়ে 5 বিঘা করলা টমেটো চাষ করছে। এবারে আবহাওয়া যদি ঠিক থাকে, আমরা ধারণা করতেছি যে 1,000 মনের উপরে প্রোডাকশন হবে, যার বাজার মূল্য আনুমানিক 16 লক্ষ টাকা। এদিকে কৃষি বিভাগ আশা করছে উপজেলায় চলতি মৌসুমের শেষের আগে টমেটো চাষের লক্ষ্যমাত্রা অতিক্রম করবে। কুষ্টিয়ার কুমারখালী থেকে মিজানুর রহমান নয়নের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট সমকাল।